লাইনের যে লাইসেন্সগুলো দেওয়া হয় এগুলো তখনই ওদেরকে বলা হয়েছিল যে আপনার মানে আপনার লাইনগুলো মাটি লিজ দিয়ে যাবে। এরা তো 2014 সালের দিকে তখন হচ্ছে এই লাইনগুলো নিচে দিয়ে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনকে টাকাও দিয়ে জমা দিয়ে দিয়েছে, তারা এই কাজগুলো বাস্তবায়ন করে নাই। তো আমাদের কাছে যখন হলো দেখাচ্ছে যে এলাকাটায় এই কেবল তারগুলো খুবই ঝুঁকিপূর্ণ, তখন আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে সেই এলাকার তারগুলো আমরা অপসারণ করি। তারগুলো তারা এভাবে বিক্ষিপ্তভাবে নিতে পারবে না, তারা হচ্ছে একটা মানে নিচ দিয়ে যে কোম্পানি যে আইন আছে বা আমাদের কেবল লাইনে সেইভাবে তারা নিবে। এগুলো কন্টিনিউভাবে চলতে থাকে, মানে আমাদের যেসব এলাকাগুলো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে আমরা ফকিরাপুর, তারপরে আপনার হচ্ছে পান্তপথের এলাকা, মানে যেসব জায়গায় মানে বিশেষ করে আমাদের মেয়র মহোদয় যখন হচ্ছে রাস্তা দিয়ে মুভমেন্ট করেন তখন তিনি হলো দেখেন, যখন হলো তার কাছে যে এলাকাটায় এই তারগুলো বা যেখানে মানে তিনি মনে করেন যে সমস্যাজনক তখন আমাদেরকে নির্দেশনা দেন ওইগুলো অপসারণ করার জন্য। তারা হলো মানে তারা তো জানে যে এটা তারা অবৈধভাবে নিয়েছে, কারণ হলো এই যে বিশেষ করে এই যে পুলে মানে তারা রিস্ক হবে যে বিশেষ করে আপনার বিদ্যুতের তারের সাথে তারা এই তারগুলো ঝোলাই দিয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন যে এগুলো খুবই রিস্কি একটা কাজ, এই জন্য স্বাভাবিকভাবে তারা হলো আসে না। আর তারা যখন হলো লাইসেন্সগুলো নিয়েছে তখন তারা কিন্তু বলেই দেওয়া ছিল যে আপনারা মাটির নিচে দিয়ে নিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা সেটা বাস্তবায়ন করে নাই। বান্দরে টান দেন, বান্দরে টান দেন।